আমাদের সন্দেহ হচ্ছে। তাহলে কি জিনিসটা নেই, সবটাই গল্প? আমরা থাকি আকাশপুর গ্রামে, ফুটবল খেলি, গাছে চড়ি, পুকুরে ঝাঁপাই। এর সঙ্গে আবার আমাদের গ্রামে টিভি, ইন্টারনেট, ভিডিও গেম আছে। তাই আমরা যেমন মস্ত বড় মাঠে ফুটবল খেলতে পারি, তেমনি আবার টিভিতে ওয়ার্ল্ড কাপ ফুটবলও দেখতে পাই। গ্রামে বন্ধুদের সঙ্গে গাছে চড়ি, আবার ইন্টারনেটে সিডনি, হনলুলুর বন্ধুদের সঙ্গে গল্পও করি। পুকুরে চাকতি ছুঁড়ে ব্যাং লাফাই, আবার ভিডিও গেমে ফ্লাইং সাসারও খেলি। আমাদের মজার শেষ নেই। তারপরও আমাদের মন খারাপ। সেই মন খারাপ আর পাঁচটা মন খারাপের মতো নয়, অন্যরকম মন খারাপ। গত এক বছর ধরে এই অবস্থা চলছে। কিছুদিন হলো মন খারাপ সন্দেহের দিকে মোড় নিয়েছে। ঘটনাটা বললেই সব পরিষ্কার হবে। এক একটা গ্রামে এক একটা জিনিস নাম করে, সেই নাম করা জিনিস নিয়ে গ্রামের মানুষের গর্বের সীমা থাকে না। গ্রামের মানুষ তার কথা সকলকে বুক ফুলিয়ে বলে বেড়ায়। যেমন আমাদের পাশের গ্রাম, আমাদের পাশের গ্রামের নাম বাতাসপুর, আকাশপুরের পাশে বাতাসপুর। বাতাসপুরের নাম করা জিনিস হলো একটা বট গাছ, সকলে বলে ঠাকুরদা বট গাছ। গাছের ইয়া মোটা গুড়িটা হঠাৎ দেখলে মনে হয় চোখ মুখ রয়েছে, ডালপালাগুলো যেন মাথায় ঝাঁকড়া চুল আর নেমে আসা ঝুড়িগুলো গোফদারি। ঠিক যেন একটা বুড়ো মানুষ হাসি হাসি মুখে তাকিয়ে আছে। বাতাসপুরের ছেলেরা ঠাকুরদা গাছ নিয়ে খুব উত্তেজিত। আবার আমার মামাদের গ্রামে নাম করেছে একটা ভাঙা মন্দির। মন্দিরের বয়স কত, কেউ বলে 500, কেউ বলে 1000। মন্দিরের বেশি অংশটাই ভেঙে গিয়েছে, তারপরেও গায়ের কারুকাজ বোঝা যায়, দেখলে অবাক লাগে। অত বছর আগেও শিল্পীরা কি সুন্দর ইট পাথর খোদাই করে ছবি আঁকতেন। সেই সব পাথর ইট রক্ষা করার জন্য মামারা গ্রামে পাহারার ব্যবস্থা করেছে, বেড়া দিয়েছে, আলো লাগিয়েছে। আরো আছে আমাদের ক্লাসে পড়ে ছোটু, তার মাসির বাড়ি দিঘি গ্রামে। দিঘি গ্রামের স্পেশাল ব্যাপার হলো দিঘি, একটা নয়, ওই গ্রামে বড় বড় তিনটে দিঘি আছে। দিঘি সব গ্রামেই থাকে, তিনটে না হোক, একটা দুটো তো থাকেই। ছোটুর মাসির গ্রামের দিঘি অন্যরকম। সেই তিন দিঘির জল তিন রঙের, কালো, নীল আর টলটলে। একটার কোনো রং নেই বলে টলটলে। দিঘির পারে শন শন বাতাস বয়, জলে ঢেউ ওঠে। আমাদের বিতানের পিসে মশাইয়ের গ্রামও কম যায় না। বর্ধমানের এই গ্রাম মেলার জন্য বিখ্যাত। 7 দিন ধরে হইচই চলে। ক্লাস 8-এর 8 জন নকাকার বাড়ি মুর্শিদাবাদের এক গ্রামে। সেই গ্রামে একটা কামান রয়েছে, সবাই বলে রাজা বাদশাহের আমলের কামান। কোনো এক যুদ্ধের সময় নাকি সৈন্যরা ফেলে পালিয়েছিল। কামানের জন্য ওই গ্রামের নামই হয়ে গিয়েছে কামান গ্রাম। নিয়ম হলো বাইরের কেউ এলে একবার করে গ্রামের নাম করা জিনিস দেখতে যায়। আর্যর কাছে গল্প শুনেছি, ওর নকাকার কামান গ্রামে শীতের সময় খুব ভিড় হয়। সবাই নদীর ধারে, ঝর্ণার ধারে, জঙ্গলের ধারে পিকনিক করে। নকাকার গ্রামে গিয়ে মানুষ কামানের ধারে পিকনিক করে, কামানের গায়ে হাত রেখে ফটো তোলে। বিতানের কাছেও একটা ফটো আছে, সে মাঝে মধ্যে ক্লাসে ফটোটা বের করে, আমরা কাড়াকাড়ি করে দেখি। গদগদ মুখে বিতান কামানের উপর বসে আছে, রাগে দুঃখে গা চিরবির করে ওঠে। ভাবি, ইস, এরকম ফটো তো আমাদেরও থাকতে পারত। 1 বছর হলো, আমরা জানতে পেরেছি আমাদের গ্রামেও একটা নাম করা জিনিস আছে, বুড়ো বট গাছ। তিন রঙের দিঘি, পুরনো মন্দির, নবাব বাদশাহের কামানের চেয়ে সে জিনিস কম কিছু নয়, বরং অনেক বেশি রোমহর্ষক, গা ছমছমে, বুক ঠিপ ঠিপ করা। আমরা সকলের কাছে সে জিনিসের গল্পও করি।
কিন্তু আমাদের কথা কেউ বিশ্বাস করে না, ঠাট্টা করে। এই তো সেদিন ছোট মামা বলল, এই গল্প আর কতবার শোনাবি? আমি রাগ রাগ গলায় বললাম, গল্প কেন হবে, একেবারে সত্যি। ছোট মামা ভুরু কুচকে বলল, সত্যি হলে দেখাতে কি অসুবিধে? এতদিন হয়ে গেল শুধু শুনেই যাচ্ছি, এটা কি লুকিয়ে রাখার জিনিস? এ তো বুক ফুলিয়ে দেখানোর কথা, তোরা নিজেরাও তো কখনো দেখিস নি, দেখেছিস? আমি চুপ করে থাকি। ছোট মামা ফিক করে হেসে বলে, মন খারাপ করিস না, সব গ্রামে কি আর দেখানোর মতো জিনিস থাকে? তোরা বরং বাইরে থেকে কেউ এলে তোদের গ্রামের পচা ডোবা, ভাঙা রাস্তা, কাটা গাছের ঝোপ দেখাস। ছোট মামার উপর রাগ হয়, কিছু বলতে পারি না, যতই হোক গুরুজন মানুষ, কিন্তু সকলে তো আর গুরুজন নয়। তখন গোলমাল লাগে, বাতাসপুরের অর্জুনের সঙ্গে আমাদের সুমাল্যের হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছে। সুমাল্যকে একদিন অর্জুন বলেছে, কিরে সুমাল্য, তোদের সেই ঘোড়ার ডিমের খবর কি? যা হয় না দেখাও যায় না, কবে দেখাবি? যেদিন দেখাবি আগে থেকে জানাস, ব্যান্ড পার্টি নিয়ে যাব। সুমাল্য ঝাঁপিয়ে পড়েছিল অর্জুনের ওপর। রাগ হলেও বুঝতে পারি, সকলে ঠাট্টা তো করবে, আকাশপুরের নাম করা জিনিস তো কাউকে দেখাতেই পারলাম না। পারবো কি, আমরা নিজেরাই তো কখনো চোখেই দেখিনি, শুধু গল্পই শুনেছি। রোমহর্ষক সেই গল্প একটা বন্দুকের, দোনালা বন্দুক, বন্দুক লম্বায় 3 ফুটের বেশি, স্টিলের 2টো নল, উপরেরটা সামান্য বড়, নল শেষ হলে মেহগনি কাঠের বাট, কাঠের গায়ে সোনালি রঙের লতা পাতার নকশা, পাটের পেছনে ইংরেজিতে লেখা মেড ইন ইতালি, পিতলের মস্ত বড় ট্রিগার, কাঁধে ঝুলিয়ে ঘোরার জন্য পাকাপোক্ত বেল্ট রয়েছে, আর গুলি ছোড়ার সময় বন্দুক রাখতে হয় কাঁধের ওপর। নলের উপরে রয়েছে মাছি, মাথা ভাঙা পেরেকের মতো, এক চোখ বন্ধ করে এক চোখ সেই মাছি দেখে লক্ষ্য স্থির করে রাখতে হয়, তারপর ট্রিগার টানলেই আগুনের হলকা নিয়ে ছুটবে গুলি, একটা ট্রিগার টানা হলে আর একটা, গুলির সঙ্গে সঙ্গে বন্দুক ধাক্কাও মারে, বন্দুকধারীর শরীরে জোর না থাকলে সেই ধাক্কায় ধরাশায়ী হওয়া আশ্চর্যের নয়। বন্দুকের বয়স নাকি কম করে 150 বছর, বেশিও হতে পারে। নলের গায়ে যেখানে সাল লেখা আছে জায়গাটা ঘষা, তাই বয়সের কথা সঠিক বলা মুশকিল। বয়স যাই হোক, এই বন্দুক আর 5টা বন্দুকের মতো সাধারণ বন্দুক নয়, এই বন্দুকে ইতিহাস আছে। সেই ইতিহাসে একই সঙ্গে জমিদার আছে, সাহেব আছে, বাগ আছে, আবার দেশের স্বাধীনতার জন্য লড়াই। এই জিনিস নাম করা হবে না তো কে হবে? তখন দেশে ইংরেজদের শাসন, জমিদার ব্রজেন্দ্র কাজটি নন্দীর ছিল বিরাট প্রতাপ, সকলে ডাকত ব্রজেন জমিদার। ব্রজেন জমিদারের জমিদারিও ছিল বিশাল এলাকা জুড়ে, জমিদারির মধ্যে যেমন বসতি ছিল তেমন নদী ছিল, জঙ্গল ছিল, জঙ্গলে ছিল নানা ধরনের পশু পাখি। জমিদার দাপুটে হলে কি হবে, বনের পশু পাখি মারা মোটে পছন্দ করতেন না, তার জমিদারিতে শিকার ছিল নিষিদ্ধ। একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সাহেব খবর পেয়ে ব্রজেন জমিদারের জঙ্গলে এসেছিলেন পাখি শিকার করতে। অনুমতি তো দূরের কথা, ব্রজেন্দ্র কাস্তিকে খবর দেওয়ার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করলেন না। জঙ্গলের ভিতর বড় দিঘি, শীতের সময় পাখিরা সেখানে ভিড় করত। সাহেবের সঙ্গে ছিল ইয়ারগান আর ছররাগুলি, পাখি মারতে ইয়ারগান আর ছররাগুলি যথেষ্ট। সাহেব বিশেষ সঙ্গী সাথীও সঙ্গে আনেননি, কাঁধে ইয়ারগান নিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে লাগলেন সাহেব, পাখির খোঁজে চোখ উপরে। পায়ের কাছে কখন এসে যে বাঘ ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসেছে বেচারা জানতেও পারেননি। যখন জানলেন
ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। চাপা হুঙ্কারে চোখ নামাতেই একেবারে বাঘের মুখোমুখি। সকালের ফুটফুটে আলোয় হাত কয়েকের মধ্যে বাঘ দেখে সাহেবের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তাকে যারা এই জঙ্গলের খবর দিয়েছিল তারা নিরীহ পাখির কথা বলেছে, হিংস্র বাঘের কথা বলেনি। ফলে সাহেব সঙ্গে শুধু এয়ার গান নিয়ে এসেছেন। এয়ার গানে আর যাই হোক বাঘ মারা যায় না। লোকে ঠাট্টা করে বলে, পাখি শিকারের ছড়াগুলি বাঘের গায়ে লাগলে বাঘ নাকি হেসেও ফেলতে পারে। সাহেবের হাঁটু কাঁপতে শুরু করলো। বাংলার বাঘ তো সাহেবকে দেখে প্রথমে জিভ দিয়ে ঠোঁট চাটলো, তারপর মস্ত হাঁ করে একটা দাঁত খিঁচুনি দিল জম্পেশ করে। সাহেবের হাত থেকে ইয়ার গান পড়লো খসে, দাঁতে দাঁত গেল লেগে, যাকে বলে দাঁত কপাটি। বাঘ কয়েক পা এগিয়ে এসে ডান পায়ের থাবাটা তুলল, যেন সাহেবের গালে চর কষাবে। আর তখনই শোনা গেল ঢাক ঢোল ক্যানিস্টাররা পিটিয়ে হইচই করে কারা যেন ছুটে আসছে। বাঘ থমকে গেল। জ্ঞান হারাবার আগে সাহেব দেখলেন হট্টগোলে ঘাবড়ে গিয়ে বাঘ ঝোপ জঙ্গল টপকে উল্টো দিকে দৌড় দিয়েছে। সাহেব ভাবলেন তিনি ভুল দেখেছেন, জ্ঞান হারানোর সময় মানুষ ভুল দেখে, বাঘ আসলে তার দিকেই আসছে। না, সাহেব ভুল দেখেননি, সত্যি সত্যি লোক লস্কর নিয়ে সেদিন জঙ্গলের ভিতর হাজির হয়েছিলেন ব্রজেন জমিদার। সাহেব তাকে না জানিয়ে তার এলাকায় শিকারে এসেছেন শুনে তিনি রেগে আগুন হয়েছিলেন। সাহেবের এত সাহস হলো কোথা থেকে? বিলেত থেকে এসে কি মাথা কিনে নিয়েছেন? কিছুক্ষণের মধ্যে লোক লস্কর নিয়ে জঙ্গলের দিকে রওনা দিয়েছিলেন জমিদার। সাহেবকে ঘাড় ধরে জঙ্গল থেকে বের করে দেবেন, তবে যাওয়ার আগে তৈরি হয়ে গিয়েছিলেন। সাহেবের জানা না থাকলেও ব্রজেন জমিদারের কাছে খবর ছিল কদিন ধরে একটা বাঘ নদী পেরিয়ে এদিকে এসে ঘুরঘুর করছে, সেই কারণে ঢাক ঢোল ক্যানিস্টাররা পটকা সঙ্গে নিয়েছিলেন। সাহেব তাড়াতে গিয়ে হঠাৎ যদি বাঘের মুখোমুখি হতে হয় তাহলে তো বিপদ, বাঘ তো আর মারা যাবে না, তাড়াতে হবে। আর তাতেই সাহেব প্রাণে রক্ষা পেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যে সেই সাহেব নিজের দেশে ফিরে গিয়েছিলেন। না গিয়ে উপায় কি? রাতে চোখ বুঝলেই নাকি দেখতে পেতেন বাংলার বাঘ দাঁত খিঁচুচ্ছে। তবে যাওয়ার আগে সাহেব ব্রজেন জমিদারকে উপহার দিয়ে গেলেন খালি হাতে বাঘ তাড়ানোর উপহার। কাঠের বাক্স করে উপহার এলো। বাক্স খুলতেই স্টিলের নল আর মেহগনি কাঠের কারুকাজ করা বাঘ নিয়ে ঝলঝল করে উঠল দোনালা বন্দুকটা। ব্রজেন জমিদার স্বীকার করতেন না, কিন্তু বন্দুকটা রাখলেন যত্ন করে। যতই হোক সাহেবের উপহার, তার কদরই আলাদা। বন্দুকটার ব্যাপারে সাধারণ মানুষেরও খুব আগ্রহ ছিল, তারা বাঘের গল্প জেনে গিয়েছিল। কেউ কেউ বন্দুক দেখতে জমিদারের বাড়িতেও গিয়েছে, তবে বন্দুক পারতপক্ষে বের করতেন না ব্রজেন জমিদার। বলতেন, বন্দুক পাথরের মূর্তি নয় যে জমিদার বাড়ির গেটের মাথায় বসিয়ে সবাইকে দেখাতে হবে। বন্দুক কাজের জিনিস, তাকে দেখা যাবে কাজের সময়। সাহেব উপহার দিয়েছে বলেই গদগদ হয়ে জিনিসটা দেখিয়ে বেড়াতে হবে নাকি? ঠিক এমন মানুষ ব্রজেন জমিদার নয়। সত্যি কাজের সময় বন্দুক বের করেছিলেন ব্রজেন জমিদার। সাহেবের দেওয়া বন্দুক দিয়ে সাহেবদের বিরুদ্ধেই লড়েছেন, কাউকে গুলি না করলেও ভয় দেখিয়েছেন। বহুদিন পর্যন্ত তার জমিদারিতে ব্রিটিশরা নাক গলাতে পারেনি। প্রজাদের ওপর অত্যাচারের খবর পেয়েই ছুটে যেতেন, যাওয়ার আগে হুঙ্কার দিতেন, ওরে কে আছিস, বন্দুকটা নিয়ে আয় দেখি। ব্রজেন জমিদার মারা গেলেন, তার কোনো সন্তান ছিল না, আত্মীয়রাই বিষয় সম্পত্তির ভাগ করে নিল। ভাগাভাগির সময় বন্দুক নিলেন জমিদারের এক দুঃসম্পর্কের কাকা। তার ছিল নাম করা জিনিস সংগ্রহের নেশা। সেই কাকার লতায় পাতায় আত্মীয় হলেন আমাদের
হরেন কাকা, বছর দেড়েক হলো পাটনা না গয়া শহর ছেড়ে আমাদের আকাশপুর গ্রামে এসে নিরিবিলিতে বাড়ি বানিয়ে আছেন। বেশিরভাগ সময়ই বারান্দায় ইজি চেয়ারে বসে বই পড়েন, কখনো বাগান করেন, কখনো দিঘিতে মাছ ধরতে যান। শান্ত শিষ্ট মানুষ। জমিদারের কাকাতুতো আত্মীয় হওয়ার কারণে তিনি গ্রামের ছোট বড় সবার কাছেই হরেন কাকা। হরেন কাকার বয়স 70 হতে পারে, আবার 80 হতে পারে। চেহারা লম্বা চওড়া পেটানো, মাথায় ঝাঁকড়া চুল সব সাদা, সাদা পাজামা আর ফতুয়া পরে যখন বাড়ির বারান্দায় ইজি চেয়ারে বসে থাকেন তাকেই জমিদার বলে মনে হয়। বয়স যাই হোক, হরেন কাকা একজন চমৎকার মানুষ। আমরা সুযোগ পেলেই তার কাছে চলে যাই। তিনি আমাদের সঙ্গে গল্প করেন, নানা রকম খাওয়া দাওয়াও হয়। ব্রজেন জমিদারের বন্দুকের গল্প তার কাছে আমরা শুনেছি, তার প্রায় বছর খানেক হতে চলল। গল্প শুনতে শুনতে উত্তেজনায় আমাদের চোখ বড় আর মাথার চুল খাড়া হয়ে গেল। আমি ঢোক গিলে বললাম, বন্দুকটা নষ্ট হয়ে গিয়েছে? হরেন কাকা বললেন, নষ্ট হবে কেন, দিব্যি আছে, চকচকে ঝকঝকে, কার্টিস ভরে টিগার টিপলেই হয়, আগুনের গুলি ছুটবে। ছোটু কাপা গলায় বলল, বন্দুকটা এখন কার কাছে আছে হরেন কাকা? হরেন কাকা আমাদের মুখের দিকে তাকিয়ে মিটি মিটি হেসে বললেন, আমার কাছে। উত্তরাধিকার সূত্রে সেই বন্দুকের মালিক এখন আমি। জমিদার ব্রজেন কাস্তি নন্দীর মৃত্যুর পর যখন তার সম্পত্তি ভাগাভাগি হলো, তখন তার কাকা মানে আমার ঠাকুরদার ঠাকুরদা, আমাদের কানে আর কিছু ঢুকলো না। আমরা অনেকক্ষণ কথাও বলতে পারলাম না। হরেন কাকা বলছেন কি, এমন একটা জিনিস আমাদের গ্রামে রয়েছে এই আকাশপুরে, অথচ আমরা জানতামই না। এই বন্দুকের কথা জানাজানি হলে আকাশপুরের নাম হইচই করে সব দিকে ছড়িয়ে যাবে। সব নাম করাদের টোপকে আমরা এক নম্বর নাম করা হয়ে যাব। হরেন কাকা বললেন, এরকম একটা মূল্যবান জিনিস কাছে রাখতে পেরে আমি খুবই গর্বিত। বন্দুকটার সঙ্গে কত ঘটনা জড়িয়ে আছে, শুধু সাহেব আর জমিদার নয়, আছে পশু পাখির প্রতি মমত্ব, আছে দেশের জন্য ভালোবাসা। সুমাল্য হেসে বলল, গর্ব তো শুধু আপনি একা করলে হবে না হরেন কাকা, ভাগ আমাদেরও দিতে হবে। এবার আমরাও বুক ফুলিয়ে বলবো, গর্ব করার মতো একটা জিনিস আমাদের আকাশপুরে আছে। এই বন্দুকের গল্প আমরা সকলকে করব। হরেন কাকা মাথা নেড়ে বললেন, অবশ্যই করবে, গল্প করার মতোই তো ঘটনা। আমি বললাম, শুধু গল্প হবে না, আমাদের গ্রামে কেউ বেড়াতে টেড়াতে এলে আমরা বাড়িতে নিয়ে আসবো হরেন কাকা, আপনি বন্দুকটা দেখাবেন, হয়ে যাবে। ছোটু একগাল হেসে বলল, হাতে নিয়ে যদি কেউ ফটো তুলতে চায় তুলবে, আমাদের কোনো আপত্তি নেই। যদি উত্তেজনায় দাঁড়িয়ে পড়ল, বলল, গ্রামের মাঝখানে একটা জায়গায় বন্দুকটা রাখা যেতে পারে, যেমন পাথরের মোড়ে স্ট্যাচু থাকে না, ওই রকম। বন্দুকটার চারপাশে বাগান থাকবে, ফোয়ারা থাকবে চারপাশে বেড়া, যাতে কেউ বন্দুকে হাত না দিতে পারে, ইচ্ছে করলে সেখানে বসে পিকনিকও করা যাবে, বিতানের নকাকার গ্রামে যেমন কামানের পাশে হয়। হরেন কাকা আমাদের কথা শুনে হা হয়ে গেলেন, বললেন, এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি হেসে বললাম, আপনাকে কিছু বুঝতে হবে না হরেন কাকা, সব ব্যবস্থা আমরা করব। আমরা হ্যান্ডবিল ছাপাবো, আশেপাশের 20টা গ্রামে বিলি করব, কলকাতায় পত্রপত্রিকার অফিসেও পাঠাবো। হ্যান্ডবিলের উপর লেখা থাকবে আকাশপুরের গর্ব, ব্রজেন জমিদারের বন্ধু। আর্য বলল, খুব ভালো হবে, এতদিনে একটা বদলার মতো বদলা হবে। হরেন কাকা এবার বন্দুকটা নিয়ে আসুন, আমরা একবার প্রাণ ভরে দেখি। হরেন কাকা দুপাশে মাথা নেড়ে বললেন,
তা তো হবে না, বন্দুক তো আমি দেখাতে পারবো না। আমরা অবাক হয়ে বললাম, সে কি, কেন? হরেন কাকা সামান্য হেসে বললেন, ব্রজেন্দ্র কাস্তি এটা পছন্দ করতেন না, বলতেন কাজের জিনিস কাজের সময় বের করা হবে। তোমাদের তো বলেছি। আমরা ভেঙে পড়লাম। বন্দুকটা দেখাই যাবে না, তাহলে তো কোনো লাভ নেই, গ্রামের একমাত্র দেখার জিনিস। যদি দেখাই না যায় তাহলে আমরা গর্ব করে সকলকে কি বলবো? লোকে বিশ্বাসই বা করবে কেন? সুমাল লোক কাঁচুমাচু গলায় বলল, একবারের জন্য দেখা যাবে না। হরেন কাকা দুপাশে মাথা নাড়লেন, বললেন, না, ব্রজেন জমিদার এই জিনিস লোককে দেখিয়ে বেড়ানোর বিরুদ্ধে ছিলেন, তিনি কখনো রাজি হননি। আমি সেই সম্মান নষ্ট করব কি করে? অনেক কাকুতি মিনতি করলাম, হরেন কাকা রাজি হলেন না। তবে আমরা হাল ছাড়লাম না, গ্রামের বড়দের গিয়ে ঘটনাটা বললাম। তারা কয়েকজন উৎসাহ নিয়ে হরেন কাকাকে অনুরোধ করলেন। হরেন কাকা অনড় অটল, বললেন, চিন্তা করো না, যখন দরকার হবে তখন নিশ্চয়ই দেখতে পাবে। এক বছর কেটে গিয়েছে, হরেন কাকা জেদ ভাঙাতে পারিনি। অনেককে বন্দুকটার গল্প বলেছি, প্রথমে দু একবার মেনে নিলেও পরে আর তারা বিশ্বাস করে না। সত্যি কথা বলতে কি, এবার আমাদের মনেও সন্দেহ দানা বেঁধেছে, বন্দুকটা সত্যি আছে তো নাকি সবটাই গল্প? ঠিক করলাম হরেন কাকার বাড়িতে লুকিয়ে ঢুকে বন্দুকটা দেখব, এতে আর কিছু না হোক অন্তত সন্দেহটা দূর হবে। হরেন কাকার বাড়িতে ঢুকেছি, কিন্তু তার শোয়ার ঘরে ঢুকতে পারিনি, সেই ঘরে সব সময় তালা, নিশ্চয়ই ওই ঘরেই বন্দুকটা রয়েছে। পাঁচিল টপকে বাড়ির পিছনে গেলাম, জানালা দিয়ে উঁকি দিয়ে যদি দেখা যায় লাভ হলো না। দরজার মতো হরেন কাকার শোয়ার ঘরের জানালাও বন্ধ থাকে। তখন আমরা ধরলাম বিশুদাকে, বিশুদা হরেন কাকার বাড়িতে থাকে, হরেন কাকার অ্যাসিস্ট্যান্ট। বললাম, বিশুদা তুমি পারবে, হরেন কাকা যখন বিকেলে হাঁটতে বেরোন আমাদের তার ঘরে ঢুকিয়ে দেবে, আমরা বন্দুকটা একবার চোখে দেখা দেখেই চলে আসব। বিশুদা এত বড় জীব বের করে বলল, ওরে বাবা, আমি পারবো না, আমি পারবো না, বলেই দিল এক ছুট। সুমাল লোক খুব রেগে গিয়েছে, গজ গজ করতে করতে বলল, পারবে কি করে, থাকলে তো দেখাবে, বন্দুকটাই তো নেই। বিতান বলল, আমাদের প্রেস্টিজ বলে আর কিছু রইল না, এতদিন ধরে সকলকে এত গল্প করলাম, এবার কি করে মুখ দেখাবো? আমি আর কোনো দিন হরেন কাকার কাছে যাব না। আমারও খুব খারাপ লাগছে, ছোট মামা ঠিকই বলেছে, পচা ডোবা আর কাটা গাছের ঝোপ ছাড়া আকাশপুর গ্রামের গর্ব করার মতো কিচ্ছু নেই। মন খারাপ আর সন্দেহ নিয়ে আমরা যখন ভেঙে পড়েছি, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। একটা সময় এদিকটায় ডাকাতির খুব চল ছিল, গল্প শুনেছি কুপকুপে অন্ধকার রাতে ডাকাতরা আসতো ঘোড়ায় চেপে, হাতে থাকতো মশাল, সঙ্গে থাকতো লাঠি বল্লম। আমাদের গ্রামে এখন নেই, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, মোবাইল ফোন সবই এসে গিয়েছে, কিন্তু ডাকাতরা আসা বন্ধ করেনি। দু চার বছর অন্তর অন্তর কখনো রাতে দল বেঁধে হাজির হয়, নিশ্চয়ই এরা আগেরকার দিনের ঘোড়ায় চাপা ডাকাতের নাতিপুতি। ঘোড়ার বদলে তারা আসে মোটর বাইকে, পুরনো দিনের মতো মুখে কাপড়, মাথায় পট্টিও থাকে, চেনার উপায় নেই। গোটা রাত জুড়ে একসঙ্গে পাঁচ ছটা গ্রামে ডাকাতি করে, টাকা পয়সা সোনা দানা তো নেয়, হাঁস মুরগি গোলার ফসলও বাদ দেয় না, পুকুরে জাল ফেলে, মাছও তুলে নিয়েছে, ভোরের আলো ফোটার আগেই পালায়। গ্রামে রাত পাহারার ব্যবস্থা আছে, কিন্তু সে আর কতটা, ছোটখাটো চুরি আটকানো যায়, ডাকাতের মুখোমুখি হওয়া অসম্ভব।
ওদের সঙ্গে এখন থাকে লোহার রড, গুলি, বোমা। এসবের মোকাবেলা করা মানে বেঘোরে প্রাণ দেওয়া। গ্রামের মানুষ যে বাধা দেবে সে সাহস বা ক্ষমতা কোনোটাই নেই। বেশ কয়েক বছর পর আকাশ পড়ে আবার ডাকাত এলো। এবার কিন্তু ঘটনা ঘটলো অন্যরকম। সেই ঘটনা আমরা দেখতে পাইনি, বড়রা আমাদের জানালা দিয়ে মুখ পাড়াতে দেয়নি। বাড়িও কোনো লাভ হতো না, হরিণ কাকার বাড়ি তো আর আমাদের বাড়ির কাছে নয়। যাদের বাড়ি আশেপাশে তারাই কেবল দেখেছে। পরে তাদের মুখ থেকে শুনেছি, ডাকাতরা আকাশপুর গ্রামে ঢুকলো ভোর রাতের দিকে। সম্ভবত আর পাঁচ গ্রামে ডাকাতি করে ফিরে যাওয়ার পথে মোটর বাইকের বিকট আওয়াজে ঘুম ভাঙলো সকলে। কেউ খাটের নিচে ঢুকে কাঁপতে লাগলো, কেউ সাহস করে জানালা ফাঁক করে বাইরে তাকালো। আকাশ ফর্সা হচ্ছে, সেই আলোয় ডাকাত দলকে যেন খানিকটা ক্লান্তই দেখাচ্ছিল। আশ্চর্যের ব্যাপার হলো, তারা কোথাও না দাঁড়িয়ে সোজা চলে এলো হরিণ কাকার বাড়ির সামনে। দেড়তলা পাকা বাড়ি, উঠোনটা মাটি দিয়ে নিগ্ন। ডাকাতদের মধ্যে থেকে একজন তাগড়া চেহারার লোক মোটর বাইক থেকে লাফ দিয়ে নেমে সেই উঠোনে গিয়ে দাঁড়ালো। তারপর হরিণ কাকার নাম করে শুরু করলো হাঁক ডাক, দরজা ভেঙে ফেলার হুমকিও দিতে লাগলো। হরিণ কাকা চোখ কসলাতে কসলাতে বেরিয়ে এলেন। তিনি ডাকাতদের ব্যাপারটা জানেন না, জানবেন কি করে, আকাশপুরে তিনি এসেছেন তো মোটে বছর দেড়ে। আধো আলো আধো অন্ধকারে মুশকো ডাকাতদের প্রথমটায় খেয়াল করতে পারলেন না। নাক টেনে বললেন, তোমরা কে ভাই, রাত বিরেতে চেঁচামেচি লাগিয়েছ? তাগড়াই চেহারার ডাকাত চাপা গলায় বলল, আমরা কেউ নই, আমাদের কাছে খবর এসেছে আপনার কাছে নাকি একটা বন্দুক রয়েছে, খুব দামি সাহেবদের জিনিস, আপনি ওটা আমাদের দিয়ে দেবেন, আমরা ভালো ছেলের মতো চুপচাপ চলে যাব, আমরা ক্লান্ত, তার ওপর ভোরও হয়ে যাচ্ছে, হাতে মোটে সময় নেই। হরেন কাকা অবাক গলায় বললেন, সে কি, বন্দুকটা তোমাদের দেব কেন? তাগড়াই ডাকাত হেসে বলল, দাদু, ও জিনিস আপনার কোনো কাজে লাগবে না, বলে দিয়ে দেবেন, আজ আমরা আকাশপুরে এসেছি শুধু ওই বন্দুকটা নিয়ে যেতে। খবর পেয়েছি জিনিসটা নাকি খুব ভালো, জমিদারের জিনিস, সঙ্গে রাখতে পারলে দলের কদর বেড়ে যাবে, যান তাড়াতাড়ি নিয়ে আসুন দেখি। যারা এই দৃশ্য দেখেছে তারা জানিয়েছে, হরেন কাকা নাকি তখন কাঁচুমাচু ভঙ্গিতে বললেন, ভাই, ওই বন্দুক আমার না লাগুক, এই আকাশপুরের মানুষের লাগবে। তাকরাই ডাকাত হো হো আওয়াজে হেসে ওঠে, বলে, কেন, আকাশপুরের লোকজন কি বন্দুক চালানো শিখবে? আরে বাবা, যার বন্দুক, কি যেন নাম, আহা, জমিদার মশাইয়ের নামটা বলুন না, আপনি তো তার গল্প বলেছেন, আর সেই গল্প চারপাশে গায়ে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ব্রজেন জমিদার, ভীতু ব্রজেন জমিদারই কোনোদিন কাউকে বন্দুকের গুলিতে মারতে পারেননি, মানুষ তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত না, আর আপনি বলছেন আকাশপুরের ভীতুগুলো বন্দুক চালাবে, হা হা হা। এরপরই নাকি হরেন কাকা দুম করে বদলে যান, ঘুরে দাঁড়ান, ডাকাতের চোখে চোখ রেখে গর্জে ওঠে বললেন, কি বললে ছোকরা, ব্রজেন জমিদার ভীতু, আকাশপুরের মানুষ ভীতু? কথা শেষ করে দু পা এগিয়ে যান হরেন কাকা, মস্ত বড় হা করে দাঁত খিঁচুনি দেন, তারপর কাউকে কিছু বুঝতে না দিয়ে শপথে চর কষান তাগড়াই ডাকাতের গালে, যেন ব্রজেন জমিদারের জঙ্গলের বাঘ থাবা তুলেও সেদিন সাহেবকে যে চরটা মারতে পারেনি সেটাই ডাকাতের গালে মারলেন হরেন কাকা। চারপাশ কাঁপিয়ে হরেন কাকা হুঙ্কার দিলেন, ওরে কে আছিস, বন্দুকটা নিয়ে আয় দেখি। বন্দুক নিয়ে আসতে হয়নি, হরেন কাকার আচমকা চর আর হুঙ্কারে ডাকাতের দল ভয়ানক ভ্যাবাচাকা খেয়ে গেল। ডাকাতকে যে মানুষ অমন দাঁত খিচিয়ে চর মারতে পারেন, তিনি যে বিরাট সাহসী একটা মানুষ তা বুঝতে সময় লাগলো না তাদের।
চর খাওয়া তাগড়াই ডাকাত আগে বেড়া টপকে পালালো, ছুটে গিয়ে উঠল মোটর বাইকে। ডাকাতের দল মোটর বাইকে বিকট আওয়াজ করে আর ধোঁয়া ছেড়ে আকাশপুর গ্রাম ছেড়ে পালালো। তবে বেশি দূর পালাতে পারেনি, গ্রামেরই কেউ সাহস পেয়ে মোবাইল থেকে ফোন করে দিয়েছিল পুলিশ ফাঁড়িতে। ক্লান্ত ডাকাত দল 1 কিলোমিটার যাওয়ার পরপরই বামা সমেত ধরা পড়ে যায়। সেদিন বিকেলে হরেন কাকা আমাদের বললেন, বন্দুকটা আসল কথা নয়, বন্দুকটা ঘিরে যে সাহসের ঘটনাগুলো আছে সেগুলো আসল। আমরা আকাশপুরের মানুষ, তার সঙ্গে আর একটা নতুন ঘটনা যোগ করলাম মাত্র। আমাদের কাছে ব্রজেন জমিদারের বন্দুক থাকলো কি না তাতে কি এসে যায়? বন্দুকের সাহসটা তো আছে, তাই না? গর্বে আমাদের বুক ফুলে উঠেছে। আমরা ঠিক করেছি, এরপর থেকে সবাইকে আমরা বলবো আমাদের গ্রামে দেখানোর মতো একটা জিনিস আছে, কিন্তু সেটা দেখা যায় না, তার নাম সাহস।